হ্যালো, গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এই শীতে, আর আমরাও আছি মোটামুটি ভালোই। প্রচণ্ড শীত পড়েছে, আর বাইরেটা দেখে নাও, পুরো পুরো কুয়াশা, মানে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। যখন যখন আমি এই 7টা 7:30টার দিকে উঠেছি না, এত মানে অন্ধকার, টুপ 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 করে বৃষ্টি পড়ছে। তোমাদের দেখাচ্ছি, গোলাপগুলো পুরো ভিজে আছে আমার। এই দেখো, এই যে দেখো, দেখা যাচ্ছে কি না, এই যে, এই যে দেখো, এই যে গোলাপটা পুরো ভিজে আছে। ওই যে একটা বেবি পিঙ্ক কালারের গোলাপ, সেই আকাশের চূড়ায় ফুটেছে। এই যে এখানে, এই যে পুরো ভেজা ভেজা পুরো ফুল। তো প্রচণ্ড কুয়াশা পড়ছে, এই কুয়াশার মধ্যেই মেয়ে এখনো ওঠেনি, তন্নি এখনো ঘুমাচ্ছে। আর এই দেখো, এই ফুলটা, এই গাঁদাটা দেখো, সমস্ত ফুল গাছের আমার ঠান্ডা লেগে গেছে। ডালিয়াটা এখানে শিফট করেছি, এখানে, এটাতে এখনো ফুটেনি, কুড়ি এসেছে, এটাতে 3টা ফুটেছে, আর এটাতে ওই আগের ফুলটাই বড় হয়েছে, বেশ সুন্দর বড় হয়েছে। এটা আরেকটা কুড়ি এসেছে, আর ছোট ছোট কুড়িয়ে ভর্তি একদম। আর জবা ফুটেছে ওদিকে দেখো, একদম পুরো ইসে হয়ে গেছে ঠান্ডায় গাছটা, মানে কি অবস্থা। যত্ন টত্ন হয় না জবা ফুল গাছটা, এই বড় বড় ফুলগুলো, বড় বড় গাছ গাঁদাগুলো মা লাগিয়েছে। কালারটা কেমন আসছে একটু, এটা মা লাগিয়েছে, এটা শাশুড়ি মা। এগুলো তো ফুল ফুটে গেছে। আর এদিকে দেখো, ডাল ভাত বসিয়ে দিয়েছি, একটা একটাতে ডাল হচ্ছে, আর একটাতে ভাত আলু সেদ্ধ, আর মাছ ভাজা করবো, বাচ্চাই দিয়ে সকালে খাওয়া হবে। চাটা আজকে খাবো না, হাজব্যান্ড আজকে এখনো ওঠেনি, ও কখন জগিং এ যাবে কে জানে, ডেকে দিই এখন। আসলে অনেক রাতে ঘুমানো হয়েছে, ওই জন্য কি হয়, কাজের থেকেই উঠেছে রাত 12টায়, কম্পিউটার থেকে রাত 12টা 12:30টার দিকে। তখন ডিনার টিনার সেরে, ডিনারটা কালকে লেট হয়ে গেছিল ওর, দুজনেরই আমাদের। তারপর হচ্ছে, তারপরে রাত্রেবেলা মহাভারত সিরিয়ালটা দেখলাম, প্রায় 2টা এপিসোড দেখলাম, দেখে ঘুমিয়ে গেছি। তো কথা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। এই ফ্লাস্কটা এখন আমাকে গরম জল ভরতে হবে, গরম জল করে দুপুর অবধি যাবে, তারপর আবার দুপুরে আবার এক ফ্লাস্ক করতে হবে, রাত্রে আবার করতে হবে। তো এই গরম জলে যে ঠান্ডা, যে তন্নি উঠে গেছে, এ বাবা সোনার কানে যাচ্ছে একটা, তন্নি উঠে গেছে, যে মা এক কাপ চা করে দিলে, এই যে ঠাম্মাকে খুঁজছিল কালকে, কালকে মামা বাড়ি গেছিল, আর ঠাম্মাকে খোঁজার জন্য কি কান্না, না বাবা, না বাবা বলে দাও, এদিকে বলে দাও, খুব কাঁদছো তুমি, হ্যাঁ খুব কান্না করছে ও, একদম ঠাম্মা পাগল। রাত্রেবেলা যায় কয় ঠাম্মা, ও ঠাম্মা, দাদা কয় ঠাম্মা নাই, ঠাম্মা গেছে গা। এই যে ঠাম্মা, একটু পরে ঠাম্মা ভাত খাইয়ে দিবে। এই যে মামা বাড়ি থেকে কতগুলো ফুল এনেছে দেখো, এই দেখো মামা বাড়ি থেকে মা কালকে এনেছে অনেক, প্রায় দেড় কিলোর মতো হবে অনেকগুলো। এই যে কালকে রাত্রেই আমি 4-5টা খেয়ে নিয়েছি, ভালো খেতে, টক টক একটু হালকা মিষ্টি ফল, না বাবা টক মিষ্টি। এখন ফ্রেশ টেস্ট করিয়ে দিব দাঁত, হবে বাবা দাঁত মাজতে হবে, নালে দাঁতগুলো পোকায় খেয়ে নেবে, দাঁতগুলো নেলে পোকায় খেয়ে নেবে তোমার, জানো কেন, ফ্রেশ করলে তুমি একদম মুখটা ক্লিন হয়ে যাবে, জানো মুখটা ক্লিন হয়ে যাবে তুমি জানো। এখন আমি বিছানা উঠাবো, কত কাজ, যাক মেয়েকে এখন ফ্রেশ টেস্ট করিয়ে দিই। কি বাবা
তুমি তাড়াতাড়ি করে মামা কি বলো বলো ওইটা কি কোনটা ওইটা কি কোনটা ওইটা ওইটা হচ্ছে তোমার গড়গড়ের মা গড়গড়ের মা গড়গড় ঘুমাচ্ছে এটা পিঁপড়ে গড়গড়ের মালো তোর গড়গড়াটা কই হালের গরু বাগে খেয়েছে পিঁপড়ে টানে বলো বলো ওখানে কেড়ে কি বলো বলো ও শুধুই ছবি দেখবে ছবি দেখতে ভীষণ ভালোবাসে ওই জন্য ছবি কি বাবা বলো 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 দেখি এটা এ তো বিড়াল বিড়ালটা ঘুমোচ্ছে গাছের তলায় এখানে বিড়ালটা ঘুমো দিচ্ছে দেখছো তখন একটু বই পড়িয়ে নি হ্যাঁ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে দেখি 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 ওমা ওটা র‍্যাবিট গাজর খাচ্ছে র‍্যাবিট গাজর খাচ্ছে হ্যাঁ খরগোশটা গাজর খাচ্ছে হ্যাঁ মিনান্দাকে গাছে উপরে কি ধরবে ধরবে কি কিছু ধরবে না বাট খুব সুন্দর তো এখন একটু বই ঠই পড়িয়ে নি পড়ো পড়ো কি বাবা এটা এটা হচ্ছে খোকার মা খোকাকে ঘুম পাড়াচ্ছে পড়ো বলো কোনটা ওটা বিড়ালটা ঘুমো দিচ্ছে বিড়াল কি বাবা কি বলো 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 কি ওখানে কেড়ে মা রাখলো নিমাইল আজকে ঘর মোছাটা রাখলো তো 130 টাকা না কত দাম 150 টাকা লেখা বাট 130 টাকা নিয়েছে এ ওই যে ও ঠাম্মার কাছে খাচ্ছে লায়া হে বাহার আর এই যে মিস্টার এখানে খেতে বসেছে ক্যা কহনা আলু সেদ্ধ মাছ ভাজা আর হচ্ছে যে মসুর ডাল আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ মাছ ভাজা আর মসুর ডাল এখানে করেছে ড্রাই ফিশ রান্না ড্রাই ফিশ কে কে ড্রাই ফিশ খাও আমাকে কমেন্টে জানিও রোদে বসে বসে খাও চেয়ারটা দিচ্ছি ড্রাই ফিশ হ্যাঁ ড্রাই ফিশ ওর আবার দুপুর বেলা নিমন্ত্রণ আছে দুপুরে আজকে আমার আর রুটি বানাতে হবে না ও বানাতে হবে বাবার জন্য একদম পারফেক্ট লাঞ্চ বলতে পারো ব্রেকফাস্ট একদম পারফেক্ট মাছ ভাজা আলু সেদ্ধ আর ডাল ওই যে মাছ ভাজা আর ডাল দিয়ে খাচ্ছে ওর ঠাম্মা খাইয়ে দিচ্ছে খাও একদম হ্যাঁ তাড়াতাড়ি করে খাবা হ্যাঁ হাজবেন্ড এখনই বেরোলো খেয়ে দে আর মেয়ে ওদিকে খেলছে খেয়ে দিয়ে দেখ ওর কি হয়েছে এই গাড়িটা ওর ফার্স্ট জন্মদিন যখন তখন এনেছিল বাট পড়ে যায় বলে তুলে রাখা হয়েছিল গাড়িটা অনেকদিন পর আজকে আবার বের করা হলো যে গাড়ি তো আর কেনা হয়নি পরে কোনো গাড়ি কেনা হয়নি পড়ে যায় বলে তো এটা বার করা হলো আজকে তবু ধরতে হয় জানি না পাশে একজন থাকতেই হয় তো এটা দু একদিন আবার আজকে রাখছি আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দিও একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও কিচ্ছু হবে না সাবস্ক্রাইব করলে কিচ্ছু হয় না তোমরা ভিডিওগুলো নোটিফিকেশন আগেই দেখতে পারবে ওকে টাটা বাই বাই